খুলনার শিববাড়ি এলাকা থেকে বাক্সবন্দি দ্বিখণ্ডিত মহিলার লাশ উদ্ধার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। নগরীর শিববাড়ি মোড়ে রাজু খাঁর ভাড়াটিয়া আবু বক্কর মোল্লার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। শরীর থেকে মাথা আলাদা অবস্থায় উদ্ধার হওয়া লাশটি আবু বক্কর মোল্লার স্ত্রী স্বপ্না খাতুনের বলে ধারণা করছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে আবু বক্কর মোল্লা পলাতক রয়েছেন।